আসসালামু আলাইকুম। বাংলি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে সিম্পল একটা চিকেন কারির রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাপে মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আর একটু ছিঁড়ে নিয়েছি যাতে করে মশলা ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যখন মাংসগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়ে যাবে তখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টার মতো হলেও মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করে রান্নাটা করছি তাই মাংসগুলো রান্না করার সময় যাতে ভেঙে না যায় তার জন্য প্রথমেই আমি মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। যখন একটা সাইড একটু লালচে হয়ে যাবে তখন আমি মাংসগুলোকে উল্টে দিচ্ছি আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দুইটা সাইডের মধ্যেই লালচে বাদামি রং চলে আসবে তখন আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। অনেক সময় দেখা যায় ব্রয়লার চিকেন রান্না করার সময় মাংসগুলো ভেঙে যায়, তো আপনি যদি রান্না করার আগেই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু মাংসগুলো রান্না করার সময় আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। একইভাবে করে আমি সবগুলো মাংস ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ দিয়েছি ঘি, 5-6টা দারচিনি, 7-8টার মতো এলাচ আর 4-5টা লং দিয়ে দিয়েছি, সেই সাথে 3টা তেজপাতা। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যখন মশলার থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। যদি আপনারা তরকারির মধ্যে গ্রেভিটাকে একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বেরেস্তার মতো একটা রং চলে আসে। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি আর মিডিয়াম হিটে রেখেই অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজগুলো ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এর মধ্যে পেঁয়াজগুলো অনেকটা বেরেস্তার মতো হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর চুলার আঁচটাকে একদম লো করে দিব। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো যোগ করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর সেই সাথে 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একটু লম্বা টুকরা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, টমেটো ক্যাচাপ দিয়েছি 2 টেবিল চামচ, 7-8টার মতো কাঁচা মরিচ মাছ বরাবর দিয়ে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা ঝাল যে যেমন খান সেই অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাগুলোকে কষিয়ে নেওয়ার সুবিধার্থে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। আর এই মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারিটা রান্না করার পর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা কষাতে গিয়ে যাতে পুড়ে না যায়। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেন দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। আরও 3-4 মিনিট আমি এভাবে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি আর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার মাংসগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাপে পানি। যেহেতু মাংসগুলোকে আগেই ভেজে নিয়েছি আর আজকে রান্নাটা যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে করছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না।
এক কাপ পরিমাপ পানিতেই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের মাংসগুলো রান্না করার ক্ষেত্রে যদি মনে হয় পানিটা আরও কিছুটা প্রয়োজন, সেক্ষেত্রে সে অনুযায়ী পানি অ্যাড করে নিতে পারবেন। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সেই সাথে তরকারির গ্রেভিটাও অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। একদমই সিম্পলভাবে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।